হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। শেয়ার করব এঁচোড়ের আরও একটি খুবই মজার রেসিপি। আমার আজকের রেসিপি মিক্সড ডাল আর নারকেল দিয়ে এঁচোড়ের ডাল, একদমই অন্যরকম আর দারুণ স্বাদের ডাল এটি। তবে চলুন দেখে নেওয়া যাক এঁচোড়ের ডাল রান্না করতে আমার কী কী লাগছে। মিক্সড ডাল দিয়ে এঁচোড় রান্না করতে আমার যা যা লাগছে, এখানে নিয়েছি কিছু গরম মশলা, একটি তেজপাতা, এক টুকরা দারচিনি, চার টুকরা লবঙ্গ, তিন টুকরা এলাচ, দুই চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, আধা চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, এক চা চামচ পাঁচফোড়ন, আধা চা চামচ করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এক চা চামচ হলুদ গুঁড়া, দুইটা শুকনো মরিচ, এক কাপ নারকেল। এঁচোড় রান্নায় আমার যা যা লাগছে, এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ এঁচোড়, এঁচোড়টা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে মুগ মসুর মিলিয়ে দেড় কাপ আছে, ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা এক ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। নিয়েছি আধা কাপ সেদ্ধ করা ছোলার ডাল, চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই রান্নায় তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, এই ডাল রান্নায় তেলটা একটু বেশি লাগে। আমি এখানে পাঁচ টেবিল চামচ ব্যবহার করেছি। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, একই সাথে গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। আমার চুলার আঁচ লো করে দেওয়া আছে, গরম মশলা আর শুকনো মরিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। গরম মশলা আর শুকনো মরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর মৌরি। পাঁচফোড়ন মৌরি 20 সেকেন্ডের মতো ভাজব। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নারকেল, নারকেলটা 2 মিনিট মতো ভাজব। নারকেল 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটা 3-4 মিনিট ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে 3-4 মিনিট ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলা দিয়ে 20 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিব। গুঁড়া মশলা 20 সেকেন্ড ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। এই পানি দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নেব 5 মিনিট। মশলাটা 5 মিনিট কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব। ডাল যেই পানি দিয়ে ভিজানো ছিল সেই পানিটা সহ দিয়ে দিয়েছি। এখানে চায়ের কাপের আধা কাপ পরিমাণ পানি হবে। ডাল দিয়ে চুলার আঁচ আমি মিডিয়ামে নিয়ে এসেছি, মশলার মধ্যে যে পানি ছিল, ডালের মধ্যে যে পানি ছিল, এই পানি দিয়ে এখন আমি ডালটা কষিয়ে নেব 7-8 মিনিট। আমার ডালটা কষানো হয়ে গেছে রান্নার এই পর্যায়ে, এখন এর মধ্যে আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডাল আর এঁচোড় একসাথে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি ঝোলের পানিটা দিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম রেখে ডালটা আমি ঢেকে রান্না করে নেব 8 মিনিট। ঘুরে দিচ্ছি 8 মিনিটের জন্য, ফিরে এলাম 8 মিনিট পর। রান্নার এই পর্যায়ে এর মধ্যে আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। কাঁচামরিচ, ঘি আর চিনি দিয়ে ডালটা আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি ডালটা ঘুরে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ডালটা পরিবেশন করব। ফিরে এলাম 5 মিনিট পর। আমার ডাল রান্না কমপ্লিট। গরম গরম ভাত রুটি পরোটার সাথে এই ডালটা পরিবেশন করা যাবে। এখন আমি চুলাটা নিভিয়ে দিব আর ডালটা পরিবেশন করে নিব। দর্শক, তৈরি হয়ে গেল এঁচোড়ের ডাল। রেসিপিটি করা যেমন সহজ, খেতে তেমনই অসাধারণ। রেসিপিটি ভালো লেগে থাকলে রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে সহজ আর নতুন কিছু নিয়ে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।